السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت، ولا معطي لما منعت، ولا ينفع ذا الجد منك الجد. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা ফাজিলে বেরলভি সমাচার প্রমাণিত ডাকাতির পর, ফাজিলে বেরলভি সমাচার 59 প্রমাণিত ডাকাতির পর, হাজির নাজির ও আকিদায়ে আহলে সুন্নাত, হাজির নাজির পার্ট 7। আপাতত হাজির নাজির সম্পর্কে এটা শেষ আলোচনা, পরবর্তীতে আসবে আরো। আসুন আমরা শুরু করি হাজির নাজির ও আকিদায়ে আহলে সুন্নাত। শুরুতে আমরা একটা সংক্ষিপ্ত বক্তব্য শুনব সমস্ত আলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির। আসুন আমরা শুনি ওনার বক্তব্যটা। وَيَتَّبِعُ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ إِلَى آخِرِهِ ব্যক্তি বড় আলিম রান্নার নবীর তার মন বিগড়া তার পরিচয় হয়ে যায় কিটা ওয়াজ্জাবে গাইরা সাবিলিল মুমিনিন আগর মুমিন হলো লাইন চালিয়ে নয়া লাইন নয়া মুসলমান নয়া বসুয়া নয়া এলার দুটি যাবার আগর মমিন হওয়ার হোক কিতাব রসুল মানিয়া লাইতাম নিগুলো হবে কুসুল কিতাব হলে সুলতান মুলিন নাসে হুজ্জতুন ইয়াজিবুল আমালু বিহা দেখো মুসলমানে আমল করি যাইতরা এটা বলি লিখা উলে আমল করা ওয়াজি ও যেমন আমি নিষেধ দিয়ে জুড়ে হাজির নাজির ইয়া রসুল্লাহ হইল নাজিরের কোনো দলিল নাই ভাই যায় না আর হাজির হইল আপনার লোকে ছায়া আছে আলহামদুলিল্লাহ আমরা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন শামসুল উলামা আল্লামা ফজলুল রহমতুল্লাহ তাআলা আলাইহি দরজাতকে আরো বুলন্দ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় খিদমাতকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা শুরু করি প্রথমত মৌলিক কিছু কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার কোনো কিতাবে কথিত হাজির নাজির নামক আকিদার কোনো অস্তিত্ব নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার কোনো কিতাবে কথিত হাজির নাজির নামক আকিদার কোনো অস্তিত্ব নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত কিতাব আছে আকিদার, আমার দেখা মতো কোনো কিতাবের মধ্যেই এই কথিত হাজির নাজির নামক আকিদার কোনো অস্তিত্ব নেই। দুই, কথিত হাজির নাজির আকিদা সাব্যস্ত করার মতো কোনো দলিল কিতঈউ সুবুত কিতঈউ দালালা কোরআন হাদিসে নেই। আমার জানা মতে কতঈউ সুবুত না হোক, কতঈউ দালালা কোনো সহি খবর ওয়াহিদও নাই রসুল সব সময় সব জায়গায় হাজির নাজির প্রমাণ করার জন্যে। আকিদা সাব্যস্তে খবর ওয়াহিদ যারা গ্রহণ করেন হানাফি বা অন্য মাজহাবের, তারাও আহলে সুন্নাত। আকিদা প্রমাণে তারাও জঈফ হাদিস গ্রহণ করেননি। মাসলাকে আলা হজরতের অনুসারী কতিপয় আলিমের বক্তব্য পেশ করা হয়েছে শুধু দেখানোর জন্য যে তাদের মধ্যে এই বিষয় নিয়ে কি পরিমাণ হাই ভোল্টেজের ইতরাব বিদ্যমান। কেউ বলেছেন বনিয়তে হাজির নাজির কাহনা ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল হাজির নাজির এ নিয়তে ইয়া রসুল আল্লাহ বলাটা মুজিবে শিরক। কেউ কেউ অন্য অন্য বক্তব্য দিয়েছেন, আপনাদের সামনে সব পেশ করা হয়েছে। আমাদের কথা হলো কথা হবে তাদের মসলকে আলা হজরতের
আলা যিনি আলা হজরত আউয়াল এবং আলা হজরত সানি মুফতি আহমদ খান নুয়াইমি সাহেবের তাদের নির্দেশিত নীতি মোতাবেক হাজির নাজির বিষয়ে কথা হবে আলা হজরত ও মুফতি ইয়ার খান নুয়াইমি সাহেবের সেট করা মূলনীতি মোতাবেক, এবং সেটা হলো কেতুয়ু সবুত কেতুয়ু দালালা। প্রিয় দর্শক শ্রোতা, কেতুয়ু সবুত মানে কোরআন শরীফের প্রতিটি আয়াত কেতুয়ু সবুত, হাদিস মুতাওয়াতির কেতুয়ু সবুত, হাদিস খবর ওয়াহিদ কেতুয়ু সবুত নয়। কেতুয়ু দালালা আহনাফের কাছে হাদিস খবর ওয়াহিদ কেতুয়ু সবুত নয় আহনাফের কাছে, কেতুয়ু দালালা কোরআন শরীফের আয়াত হোক বা হাদিস মুতাওয়াতির হোক কেতুয়ু দালালা হতে হবে। এবং কেতুয়ু দালালা বলতে কী বোঝায় তাও আমরা তাদের হজরতের কিতাবের মধ্যে দেখে নেব। আসুন শুরু করি এই কিতাব দিয়ে, মুফতি আহমদ ইয়ার খান নুয়াইমি সাহেবের কিতাব যাকে তারা হাকিমুল উম্মত বলেন, তার কিতাব দিয়ে শেষ করব আলা হজরতের কিতাব দিয়ে। তিসরি ফসল ইলমে গায়ব কে মুতাল্লিক আকীদা আর ইলমে গায়ব কে মারাতিব কে বয়ান মে, এখানে দেখুন চৌথি ফসল শুরু হয়েছে এখান থেকে। জব ইলমে গায়ব কা মুনকির আপনে দাওয়ে পর দলাইল কায়েম করে তো চার বাতোঁ কা খেয়াল রাখনা জরুরি হ্যায়। এটা হচ্ছে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাদের বক্তব্য মতো যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব ইনকার করে, তারা দলিল কায়েম করতে হলে চার জিনিস তাদের খেয়াল রাখতে হবে। প্রথমটা হলো ও আয়াত কতয়ু দালালত হো জিসকে মানা মে চন্দ ইহতমাল না নিকল সকতে হো, আর হাদিস হো তো মুতাওয়াতির হো। আমাকে একজন আলিম সহযোগিতা করেছেন এই এবারগুলি খুঁজতে, আমি ওনার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার শান ও মানকে দুনিয়া আখেরাতে বরণ করুন, ওনার আল্লাহদের মধ্যে বড় বড় আলিম পয়দা করে দেন, আমিন। মুফতি আহমদ ইয়ার খান নুয়াইমি সাহেব বললেন ও আয়াত কতয়ু দালালত হো, কোরআন শরীফের আয়াত কতয়ু সবুত, সবাই একমত, কিন্তু সব আয়াত কতয়ু দালালত নাও হতে পারে নয়, কতয়ু দালালত হতে হবে। কতয়ু দালালত কি? জিসকে মানা মে চন্দ ইহতমাল না নিকল সকতে হো, যার মানার মধ্যে কয়েকটি মানা নেওয়া যাবে এমন যেন না হয়, একটাই মানা হবে নির্ধারিত হবে, কতয়ু দালালত হবে। আর হাদিস হো তো মুতাওয়াতির হো, আর হাদিস যদি হয় তাহলে মুতাওয়াতির হবে। তাহলে বিরোধীদেরকে শর্ত দিয়া দিলেন, আউটলাইন ঠিক করে দিলেন মুফতি আহমদ ইয়ার খান নুয়াইমি সাহেব, দলিল যদি দিতে হয় আকিদার বিষয়ে, দলিল যদি দিতে হয় তাহলে দিতে হবে কতয়ু সবুত কতয়ু দালালাত। এটা হচ্ছে বাংলা জা আল হক প্রথমাংশ, এখানে বাংলাতে আছে ইলমে গাইবে অবিশ্বাসীগণ যখন তাদের বক্তব্যের সমর্থনে প্রমাণাদি উপস্থাপন করে তখন নিম্নলিখিত বিষয়ের প্রতি খেয়াল রাখা প্রয়োজন। এজাহাদুল গাইব গ্রন্থের পৃষ্ঠা চার পৃষ্ঠা দ্রষ্টব্য। এক, উপস্থাপিত আয়াতটি সুস্পষ্ট ও অকাট্যভাবে ব্যাখ্যাকৃত হতে হবে, যা বিবিধ অর্থবোধক বা রূপক ব্যাখ্যার যোগ্য হলে চলবে না। আর হাদিস উপস্থাপিত করা হলে হাদিসটি রেওয়ায়েতের দিক থেকে মুতাওয়াতির হতে হবে। সাহাবায়ে কেরাম তাবিঈন ও তাবে তাবিঈন এ তিনটি যুগেই যে হাদিসের অগণিত বর্ণনাকারী হয় উহাই হাদিসে মুতাওয়াতির। এই আউটলাইন ঠিক করে দেওয়া হলো। এখন যদি কেউ কথা বলতে চান, হাজির নাজির বিষয়ে আমার সাথে কথা বলতে চান, বা সৈয়দ আহমদ শহীদের অনুসারী কারো সাথে কথা বলতে চান, এই নীতিমতো কথা বলবেন। আসুন এই কিতাবটা দেখি, আল মাতুরিদিয়াহ দিরাসাতান ওয়া তাকউইমান তাসনিফ আহমদ বিন আওয়াদ দারুল আসিমা। এটা হলো মাতুরিদের বিরুদ্ধে লেখা বা মাতুরিদের উসুলকে সমালোচনা করে লেখা একটা কিতাব, এখানে সংক্ষেপ করা আছে, এই কারণে আমরা কিতাব নিয়ে এসেছি। সাদিসান কাউলুহুম বিআদামি হুজ্জিয়্যাতি আহাদিসিল আহাদ ফিল আকাঈদ, যে তাদের মাতুরিদের কথা হলো খবর ওয়াহিদ আকিদার ক্ষেত্রে দলিল হবে না।
من الأصول المنهجية لتا الماتريدية في تقرير العقيدة عدم الاحتجاج بأحاديث الآحاد في باب العقائد، فلا يحتجون إلا بالقرآن أو المتواتر من الأحاديث، ولا يثبتون العقيدة بالقرآن أو الحديث إلا إذا كان النص قطعي الدلالة. ومعنى قطعي الدلالة عندهم أنه لا يحتمل التأويل، أي أنها مقبولة عقلا خالية من التعارض مع العقل. وقالوا بأن أحاديث الآحاد تفيد الظن ولا تفيد العلم اليقيني، وذلك لعروض الشبهة في كونها خبر الرسول صلى الله عليه وآله وسلم، لعدم الأمن من وضع الأحاديث على النبي صلى الله عليه وآله وسلم، وقالوا يؤخذ بها في الأحكام الشرعية. وقد نص على عدم الاحتجاج بأحاديث الآحاد في العقائد الماتريدي في كتاب التوحيد وفي التأويلات، وذكر أن خبر الآحاد لا يوجب العلم لأنه لا يبلغ مرتبة الخبر المتواتر في إيجاب العلم والشهادة، ولكنه يجب العمل به، واستدل على وجوب العمل بخبر الآحاد بأمر الله لمن يصلح للتفقه في الدين بالتخلف عن الجهاد لينذروا قومهم إذا رجعوا إليهم. ونص على ذلك أيضا الناصري في النور اللامع، نور اللامع كده كتاب بتاع مكتبة سليمانية تيتر نسخة أتسي مخطوطة أتسي ترشك حنافي يكذل إمام الكتاب، حيث قال خبر الآحاد يوجب العمل ولا يوجب العلم. وقال في موضوع آخر ولا تبنى العقائد ولا أخبار الآحاد لأنها لا توجب العلم يقينا. ونص على ذلك أيضا أبو البركات النسفي في المنار، وابن الهمام في التحرير، وابن عبد الشكور في مسلم الثبوت، وملا علي القاري في شرح نخبة الفكر وغيرهم. عشان أمرك الكتاب هو مثل المنار حافظ الدين النسفي ابن النسفي الكتاب إحنا مديكو دراتي خبر الواحد وهو كل خبر يرويه الواحد أو الاثنان فصاعدا لا عبرة للعدد فيه بعد أن يكون دون المشهور والمتواتر، وأنه يوجب العمل دون علم اليقين بالكتاب والسنة والإجماع. شرط إحنا شرط شرح المنار إحنا وخبر الواحد في مثل هذا لا يقبل، وإنه يوجب العمل دون علم اليقين بالكتاب. الكتاب ذكي عقائد حقة أهل سنة وجماعة، مصنف إمام أهل سنة مولانا شاه أحمد رضا خان بريلوي عليه الرحمة، ترتيب حضرة علامة مولانا محمد حشمت علي خان رضوي عليه الرحمة، ناشر إحنا دواته আকিদার মধ্যে আলিমান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এখানে আসার পরে প্রথমে ১৮ নম্বরটা আমরা দেখি, হুজুর সাইয়্যিদুল আম্বিয়া কা মুগীবাত পর মুত্তালে হোনা আয়াত ও আহাদিস সে বিতাওয়াতুর সাবিত হাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মুত্তালে আলাল গায়ব, এটা আল্লাহ রাসূল যে মুত্তালে আলাল গায়ব এটা আয়াত এবং হাদিস মুতাওয়াতির দ্বারা সাবিত। মুনকির উসকা মুনকির কতঈয়াত হয়, যে এটা ইনকার করে সেজন্য কতঈয়াত ইনকার করলো। এখান থেকেও যা সাব্যস্ত হলো আকিদার ক্ষেত্রে দলিল কতঈয়ু সবুত কতঈয়ু দালালা হবে, আয়াত এবং মুতাওয়াতির হাদিস হতে হবে এবং কতঈয়ু দালালা হতে হবে। আসুন হাজির নাজির সম্পর্কে তিনি এখানে কি বলেন। 19 اب روضہ منورہ میں مثل دیگر انبیاء علیہ السلام زندہ بحیات حقیقیہ دنیاویہ جسمانیہ ہیں۔ اللہ حبیب صلی اللہ علیہ وآلہ وسلم روضہ منورہ مدے انہیں انبیاء کرام مرتو زندہ حیات حقیقی دنیاوی جسمانی، یہ حیات کنو بابا یہ حیات دنیاوی نہیں، আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হায়াত আকমাল মিন হায়াতি শুহাদা, এটা আমরা আগে বলেছি। এই হায়াত দুনিয়াবী নয়, এটা বরযখী, এটা আমরা আগে বলেছি। হাওয়েভার আমরা এখানে শুধু ধরে নিলাম এতটুকু যে রওদা মুনাওয়ারায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্যান্য আম্বিয়া কেরামের মতো জিন্দা হাইয়ুন। খাকসারান উম্মতকে হালাত পর মুত্তালে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রওদা মুনাওয়ারায় জিন্দা আছেন আর খাকসারান উম্মতকে হালত পর মুত্তালে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের গুনাহগার যারা আছেন তাদের হালতের উপরে হালত সম্পর্কে তিনি অবহিত আছেন। আর আশিকান দরগাহ পর হর লহজা মুতাওয়াজ্জেহ হ্যায়,
আশিকানা দরগা মানে এখানে যে মানাটা আমি মনে করে নেওয়াটা মুনাসিব হবে সেটা হলো আশিকানা দরগা মানে মদিনা শরীফের আশিক যারা। মদিনা শরীফের আশিক তো দুনিয়ার যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু এখানে সিয়াক সাবাক থেকে আমার যদি মনে হচ্ছে অর্থটা হবে হাজিরানে দরগা, অর্থাৎ দরগা শরীফে, অর্থাৎ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে সেখানে যারা হাজির হবে বা হাজির আছে তাদের দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সব দিকে সবসময় মনোনিবেশ করেন, মানে খেয়াল করেন, মুতাওয়াজ্জে হ্যাঁ, যেহেতু সবাই শেষ সালাম দিতে থাকেন। আবার আহওয়ালে উম্মত পর হাজির ও নাজির হয়, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের হালতের উপরে হাজির এবং নাজির কোথায় থেকে রওজা শরীফের আদম মুনাওয়ারায়। এই অর্থটা যদি নেওয়া হয়, এবার আমি যতটুকু মনে করি এটা মুনাসিব যদি এভাবেই নেওয়া হয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্যান্য আম্বিয়া কেরামের মতো তার কবরে জিন্দা আছেন এবং তিনি উম্মতের আমল সম্পর্কে অবহিত, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উম্মতের আমল পেশ করা হয়, আল্লাহর হাবিব দেখেন, আমাদের জন্য দোয়া করেন, ইস্তেগফার করেন, এগুলি হাদিসের মধ্যে আছে, এটা আমরা দেখিয়েছি। তুরাদু আলাইয়া আমালুকুম, আমার কাছে তোমাদের আমল পেশ করা হয়, তো আমল পেশ করা হয়, আমল পেশ করা হয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে এবং আল্লাহর হাবিব এই আমল দেখেন, আর সামনে যারা আছে কাছে যারা আছেন সেখানে যান আল্লাহর রওজা শরীফের সামনে, তাদের দিকে আল্লাহর হাবিব সবসময় খেয়াল রাখেন। এটা হতে পারে, এই 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 দলিলটা আনা যেতে পারে, একটা হাদিস আছে, ওয়ামান সাল্লা মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, যে আমার কবরের কাছে এসে সালাম দেয় আমি সরাসরি শুনি, ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যে দূর থেকে সালাম দেয় আমার কাছে পৌঁছানো হয়, বা আরও বিভিন্ন হাদিস আছে। এখানে যা আছে তা হলো উম্মতের আমল পেশ করা হয়, এই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুত্তালি আলাল হালাত, আর কাছে যারা আছেন সালাম দিতে গিয়েছেন তাদের দিকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুতাওয়াজ্জে খেয়ালি, এবং সেখান থেকেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কবরেই সেখানে যেহেতু আমল পেশ করা হয়, আমল দেখে দেখে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাজির নাজির এই অর্থে যদি নেওয়া হয়, তাহলে আর দ্বন্দ্ব থাকে না, শুধু দ্বন্দ্ব থাকে তসমিয়ার মধ্যে, নামের মধ্যে, যে এই যে আল্লাহর হাবিবের সামনে আমল পেশ করা হয়, এটা তো এটা এটা নিয়ে ইখতলাফ কেউ হয়তো করেছে, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতে কেউ এটা নিয়ে ইখতলাফ করেননি, কারণ হাদিসটা হুজ্জত, যে হাদিসটা আছে হাদিসটা হুজ্জত, দুইটা আছে মধ্যে হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে আমল পেশ করা হয়, আল্লাহ হাবিব দেখেন, বা আল্লাহ আমল দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করেন, মন্দ কোনো আমল দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। এইভাবে আমলের উপরে মুত্তালে হয়ে এটাকে যদি হাজির নাজির বলে থাকেন হজরত, তাইলে এর মধ্যে অন্ততপক্ষে আসলের সাথে দ্বিমত নাই, নামটা এই নাম আর কেউ দেননি, শুধু তিনি দিয়েছেন আমার জানা মতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খবর শরীফে আছেন, সেখানে আমল পেশ করা হয়, আল্লাহর হাবিব আমল দেখেন, অবহিত হন, মুত্তালিয়া আলা হালাতিল উম্মা, এটা হন এটাকে হাজির নাজির হওয়া কেউ বলেননি, শুধু হযরত বলেছেন। এরপরে বললাম তসমিয়ার মধ্যে ইখতিলাফ থাকবে, বাকিটা মিল হয়ে যাবে পুরা বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে, যদি এই অর্থে নেওয়া হয় যে রওজা মুনাওয়ারায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আছেন, দূর থেকে সালাম দিলে হুজুরের কাছে পৌঁছানো হয়, কাছে গিয়ে সালাম দিলে আল্লাহর হাবিব সরাসরি শুনেন, আল্লাহর হাবিবের সামনে আমল পেশ করা হয় উম্মতের, আল্লাহ হাবিব আমল দেখেন, ভালো আমল দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করেন, আর মন্দ আমল দেখলে আল্লাহর কাছে আমাদের জন্য ইস্তেগফার করেন, এই অর্থে যদি হাজির নাজির বলে থাকেন হযরত, তাইলে আর দ্বন্দ্ব থাকে না, শুধু তসমিয়া নামটা নিয়ে। আমরা শেষ করব, প্রিয় দর্শক শ্রোতা, শেষ কথাটা আমরা বলি, একটি কথা আমরা জানি, অযথা লাফায় ছাগলের তিন নম্বর বাচ্চা, জবাব কেউ দিতে চাইলে বুঝে শুনে দিবেন। হাজির নাজির সম্পর্কে আমাদের আপাতত আজকে শেষ আলোচনা আপাতত, এবং আমি জানি সব কিছু সব লাইন সব কিছু বন্ধ করেই শেষ শেষ কথায় আমি এসেছি, দলিল হতে হবে, যেভাবে আল্লাহ হযরত এবং মুফতি আহমদ ইয়ার খান নুয়াইমি সাহেব সেট করে দিয়েছেন তার বিরোধীদের জন্য, দলিল হতে হবে কতঈ সুবুত কতঈ দালালা, পারলে আনো, আল্লাহর ইয়াসমানের নিচে জমিনের উপরে কোনো মায়ের সন্তান যদি দেখো, তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সব সময় সব জায়গায় হাজির নাজির, কতঈ সুবুত কতঈ দালালা, দলিল পেশ করো, সম্ভব হবে না, সম্ভব হবে না, ভণ্ডামি আর চলবে না, এভাবে যা ইচ্ছা তা মন গড়া বক্তব্য
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলে চালিয়ে দেবেন, এই সময় গত হয়ে গিয়েছে, এই সময় গত হয়ে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমার যদি কোনো ভুল আপনাদের নজরে ধরা পড়ে, আমার ভুল হয়, আমি তো মাঝে মধ্যে স্বীকারও করি, কিন্তু উসুলি কোনো ভুল যদি হয়, যে তথ্যগুলো আমি দিয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাজির নাজির সম্পর্কে যেই কথাগুলো এসেছে, প্রথম কথা হলো আকীদার কোনো কিতাবে, কোনো মাযহাবের কোনো কিতাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাজির নাজির, সব সময় সব জায়গায় হাজির নাজির, একেবারে মানুষের বেডরুমে স্ত্রী সবার সব সময় সেখানেও হাজির নাজির, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভণ্ডামি আর গুমরাহি কত প্রকার ও কী কী, যদি এইদিকে নজর করা হয় তাহলে বাংলা এই বিশ্বের সব দেশ ফেল মারবে আমাদের ওই ওই এলাকা ছাড়া। প্রিয় দর্শক শ্রোতা, আমি শেষ করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বোঝার তৌফিক দিন, হক মানার তৌফিক দিন, হক প্রচার করার তৌফিক দিন, মানুষের ঘরে ঘরে সত্য আলিমটা পৌঁছে দেওয়ার কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ব্যবহার করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।